টুয়েলভের ক্ষেত্রে বেসিক আছে ফিল্ড সার্ভে এবং আছে লেভেলিং সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। সার্ভে কাকে বলে? সার্ভে বলতে বোঝায় আছে সাধারণত ভূপৃষ্ঠের উপর বিভিন্ন বিন্দুর আছে আপেক্ষিক অবস্থা নির্ণয়ের জন্য আছে যে পদ্ধতি আছে তে আছে কাজ করা হয়, সেই পদ্ধতিকে আমরা প্রসেসকে আমরা আছে কি সার্ভে বলে আইডেন্টিফাই করি। তাহলে সার্ভে বলতে বোঝায় অ্যাকচুয়ালি বিভিন্ন বস্তু। ধরে নেওয়া আছে আমাদের এখান থেকে 4 মিটার ডিস্টেন্স, অ্যাজুমেট এই 4 মিটার ডিস্টেন্সের আছে মধ্যে আর একটা বস্তু আছে, সেটা আছে আর কিছুটা দূরত্বে আছে। তাহলে যে এই যে একটা প্লট, এই প্লটের মধ্যে বা একটা আছে ভূপৃষ্ঠের এরিয়ার মধ্যে যে বিভিন্ন বস্তুগুলো আছে তাদের বিভিন্ন বস্তুর মধ্যে যে হরিজন্টালভাবে যে একটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আইডেন্টিফিকেশন করার জন্য আমরা যে একটা প্ল্যান করি অর্থাৎ নকশা তৈরি করি, সেই নকশায় অ্যাকচুয়ালি আছে কি সার্ভে বলে আমরা চিহ্নিত করি। তাহলে এই সার্ভে কেন আমরা করি? কারণ সার্ভে আমরা এই কারণে করি, কারণ যে কোনো একটা আছে প্লটের মধ্যে আমাদের একটা প্ল্যান আইডেন্টিফিকেশন করা হবে যে বা একটা প্রজেক্ট হবে, সেই প্রজেক্টটা আইডেন্টিফিকেশন করার জন্য বা সেই প্ল্যানটা আছে তৈরি করার জন্য আমাদের সেখানে একটা সার্ভের প্রয়োজন। কারণ আছে কি একটা বস্তু থেকে আছে আর একটা বস্তুর মধ্যে আছে ডিফারেন্ট কত, হরিজন্টাল ডিস্টেন্স কত। অ্যাজুমেন আমাদের ধরে নেওয়া আছে একটা প্লটের মধ্যে একটা আছে কি একটা পোল আছে বা একটা পন আছে, সেই পনটা অর্থাৎ সেইখানে একটা প্ল্যান করতে গেলে আমাদের পন্ডের ব্যাপারটা কি দাঁড়াবে কি করব, বা পোলের আছে মধ্যে আমরা পোলটাকে আমরা সেটা আছে অ্যাকচুয়ালি আছে যদি আমাদের ওই একটা প্রজেক্ট অর্থাৎ একটা প্ল্যান যদি আমাদের ওই এরিয়ার মধ্যে বা ওই জায়গার মধ্যে করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আছে কী করতে হবে যে পোলটাকে আমাদের সে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ আমাদের ওই খুঁটিটা আছে কী করতে হবে তুলে অন্য জায়গায় আছে কি চেঞ্জ করতে হবে, একটা প্রজেক্ট আমাদের তৈরি হবে। তাহলে সেই প্রজেক্টটা আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের ওই ভূপৃষ্ঠে এরিয়ার মধ্যে কোথায় কি আছে সেটা আমাদের নকশা আছে তৈরি করার জন্য আমাদের আছে সার্ভে করতে হয়। তাহলে সার্ভে এই কারণে আমাদের হচ্ছে করতে হয়। এখন আমাদের সার্ভে আছে ক্লাসিফিকেশন জানতে হবে, সার্ভেকে আমরা কটি ভাগে ভাগ করছি। তাই সার্ভেকে সাধারণত আমরা আছে 2 টাইপে আছে আইডেন্টিফিকেশন করি, একটা প্রাইমারি ক্লাসিফিকেশন আর একটা সেকেন্ডারি ক্লাসিফিকেশন। প্রাইমারি ক্লাসিফিকেশনকে আমরা 2টি ভাগে ভাগ করি, একটা প্লেন সার্ভে আর একটা জিওডেটিক আছে সার্ভে। সেকেন্ডারি আছে ক্লাসিফিকেশন করা হয় বেস্ট অন দ্য ইনস্ট্রুমেন্টের উপর, চেন সার্ভে, কম্পাস সার্ভে, প্ল্যানটেবল সার্ভে, থিওরোলেস সার্ভে আছে, টেকনোমেট্রিক সার্ভে আছে, ফটোগ্রাফিক সার্ভে, বেস্ট অন দ্য মেথডের উপর আছে 2টি ভাগে, ট্র্যাঙ্গুলেশন সার্ভে, ট্রাভার্স সার্ভে। বেস্ট অন দ্য অবজেক্টের উপর আছে ডিপেন্ড করে, জিওলজিক্যাল আছে সার্ভে, মাইন সার্ভে, আর্কিটেকচারাল সার্ভে এবং মিলিটারি সার্ভে। বেস্ট অন দ্য নেচার অফ ফিল্ডের উপর ডিপেন্ড করে ল্যান্ড সার্ভে, ম্যারিন আছে সার্ভে, অ্যাস্ট্রোনমিক্যাল আছে সার্ভে। তাহলে এগুলো অ্যাকচুয়াল আছে কি সার্ভের আছে ক্লাসিফিকেশন। কিন্তু আমাদের যে সিলেবাসে আছে সেটা হচ্ছে বেস্ট অন দ্য ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করে চেন সার্ভে আছে, কম্পাস সার্ভে এবং প্ল্যানটেবল সার্ভে। এই 3টা আছে সার্ভে সম্বন্ধে আমাদের আছে কনসেপ্ট আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে না আমরা প্ল্যান সার্ভে সম্বন্ধে ডিসকাশন করব। তাহলে প্ল্যান সার্ভে কেন করা, প্ল্যানটেবল সার্ভে আমরা কেন করি? প্ল্যানটেবল সার্ভের ক্ষেত্রে আমরা
যে সব জায়গা আমাদের আছে ঢেউ খেলানো, অর্থাৎ উঁচু নিচু জায়গা থাকবে, অর্থাৎ বর্ষাকাল থাকবে, সেই সময় আছে আমাদের জুড়িবিদ্যা অর্থাৎ সার্ভে আছে করা প্রয়োজন। সেই সার্ভেটা করার করতে গেলে আমাদের আছে প্ল্যান্টেবল আছে সার্ভে করতে হবে, কারণ প্ল্যান্টেবল সার্ভের ক্ষেত্রে আমরা আছে বর্ষাকালে সাধারণত আমরা করতে পারব, প্লাস আছে প্ল্যান্টেবল সার্ভে আছে আমাদের যে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি যেটা কম সময়ে আমরা আছে করতে পারবো সেটা হচ্ছে আমাদের আছে একটা প্ল্যান্টেবল সার্ভে। তাহলে প্ল্যান্টেবল সার্ভে যে করব সেই প্ল্যান্টেবল সার্ভে আমাদের কি ইনস্ট্রুমেন্ট কী কী লাগবে, তাহলে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের কী কী প্ল্যান্টেবল সার্ভের ক্ষেত্রে, তাহলে প্ল্যান্টেবল সার্ভের ক্ষেত্রে আমাদের ইনস্ট্রুমেন্ট কী কী লাগবে সেটা আগে আমাদের জানতে হবে। যেমন প্ল্যান্টেবল লাগবে, ট্রাইপড স্ট্যান্ড লাগবে এক, ওয়ান নোচ, অ্যালাইডেড লাগবে, প্ল্যান ও টেস্ট কোপিং আছে ওয়ান নাম্বার, ট্রাপ কম্পাস ও সার্কুলার আছে বক্স কম্পাস ওয়ান নাম্বার, স্পিড লেভেল লাগবে ওয়ান নাম্বার, আন আছে ইউ ফ্রগ আছে উইথ আছে প্লাম বোব লাগবে ওয়ান নাম্বার, মেট্রিক আছে চেইন 20 মিটারের আছে ওয়ান নোচ, মেটালিক আছে ট্যাপ আছে 15 মিটার ওয়ান নোচ, অ্যারো আছে 10 নোচ, রেঞ্জিং রড 3 নোচ, উডেন পেক আছে 10 নোচ, ম্যালেট আছে 1 নোচ, ড্রয়িং আছে সিট লাগবে, বোট আছে পিন লাগবে, কার্ডবোর্ড আছে স্কেল লাগবে, গুড পেন্সিল লাগবে, ইরেজার লাগবে, নাইফ লাগবে আছে, পিন লাগবে, সেট স্কোয়ার লাগবে, ডাস্টার লাগবে, এইসব ইনস্ট্রুমেন্টগুলো আমাদের প্ল্যান্টেবল সার্ভের ক্ষেত্রে লাগবে। এখন প্ল্যান্টেবল সার্ভে যে করব, এই প্ল্যান্টেবল সার্ভে আছে করার ক্ষেত্রে আমাদের কতগুলো আছে কি আছে মেথড আছে, এই মেথডগুলো আমাদের যে জানতে হবে। তাহলে মেথডগুলো কি প্ল্যান্টেবল সার্ভের ক্ষেত্রে, তাহলে প্ল্যান্টেবল সার্ভের আছে মেথড অ্যাকচুয়ালি আছে রেডিয়েশন আছে, ইন্টারসেকশন আছে, ট্রাভার্সিং আছে, রিসেকশন আছে, ইটস, এই চারটা মেথডের উপর ডিপেন্ড করে আমরা আছে কী করবো প্ল্যান্টেবল সার্ভে আছে করবো।